ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، ومن صار على نهجه إلى يوم الدين، يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. شهود কেন্দ্রীয় জমিয়তে আহাদিসের সর্বভারতীয় সভাপতি হযরত শেখ সালাউদ্দিন মকবুল আহমদ মাদানী হেফাজাহুল্লাহ এবং আজকের এই সভার সভাপতি মহাশয় হযরত শেখ সাইদুর রহমান মাদানী হেফাজাহুল্লাহ এবং সঞ্চালক মহোদয় ও মঞ্চ উপদিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম এবং সম্মুখীন সম্মানিত উপস্থিতি, প্রিয় শ্রোতাবৃন্দ, যে বিষয়কে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আলোচনা আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে আল্লাহ ভীতির মর্যাদা ও গুরুত্ব। আজ যে অন্যায় অত্যাচার এবং জুলুম নির্যাতন নিপীড়ন শোষণ শাসনে গোটা সমাজ আবদ্ধ এবং সর্বপ্রকারের গোনা ও পাপের সংক্রামক কিলবিল করেছে গোটা বিশ্বে এবং প্রশান্তির দেহকে অশান্তির ভূমিকা করে করে খাচ্ছে, এরকম একটি সিচুয়েশন বা পরিস্থিতিতে যেটা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয় ভীতি করা, এক আল্লাহ রাব্বুল ইজ্জাতের কে মনে প্রাণে ভয় ভীতি সঞ্চার করে তোলা। যেমন শরীরের প্রত্যেকটি শিরা উপশিরাতে রক্ত সঞ্চালন হয়, রক্ত চলাচল করে, অনুরূপভাবে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয় ভীতি এবং তারই তাকেই ভয় করে ভীত সন্তুষ্ট হওয়াটা, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কর্মে বিকাশ দেওয়াটা জরুরি। সর্বপ্রথমে আমি জানব যে আল্লাহ ভীতির শব্দ আরবি শব্দ হচ্ছে তাকওয়া। এর শাব্দিক অর্থ কি, ডেফিনেশন বা সংজ্ঞা কি? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা, সংরক্ষণ করা, নিজেকে বিরত রাখা ইত্যাদি ইত্যাদি। আবিধানিক অর্থে তাকওয়া বলা হয় আনতে যায় আপনার মাঝে এবং আল্লাহ রব্বুল ইজ্জাতের হারামকৃত বিষয়বস্তুর মাঝে অন্তরাল সৃষ্টি করা। অর্থাৎ এক কথায় মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের আদেশ পালন এবং নিষেধ বর্জন করা। এই তাকওয়া সম্পর্কে আরবি কবি তিনি বলেছেন: খাল্লি দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকা তাকওয়া ওয়া সামি' কামা শিনফাউকা আরদি শাওকি ইয়াকরমা ইরা লা তাসবিরান্না সগীরাতান ইন্নাল জাবাল মিনাল হাসা। ছোট এবং বড় ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখো, এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহ ভীতির পরিচয়, নিজেকে সংযমশীলতা করে তোলা এবং পথে কণ্টকাকীর্ণ পথে এমনভাবে চলো যেমনভাবে কণ্টকাকীর্ণ পথের পথিক চলে এবং কাঁটা দেখে নিজেকে সতর্ক সজাগ করে রাখে এবং ছোট ছোট পাপগুলোকে তুচ্ছ ও নগণ্য মনে করো না। কেন? কারণ ছোট ছোট কঙ্কর পাহাড়ে পরিণত হয়। প্রিয় ভাই সকল, এবার আমরা জানব যে কালের কামা মুত্তাকি বলবো, মুত্তাকির পরিচয় কি হওয়া উচিত। বাহ্যিক ক্রিয়াকলাপ, বাহ্যিক আচার ব্যবহার, লেনদেন, চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া এবং চারিত্রিক মাধুর্যতা থেকে মুত্তাকির পরিচয় পাওয়া যায়। উচ্চশিক্ষা, সম্পদ, বয়স, ধন দৌলত, টাকা পয়সা, বিরাট প্রাসাদ, অট্টালিকা, এই সমস্ত জিনিসের প্রেমে মুত্তাকি আবদ্ধ নয়। বরং কোরআন হাদিসে
যে সমস্ত গুণাবলী বর্ণিত রয়েছে তার সাথে অ্যাডজাস্ট থাকলে তাকে আমরা মুত্তাকি হিসেবে আখ্যায়িত করতে পারি। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের ভাষায় ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে আগমন করেছে নবীরা রসুলেরা এবং সাহাবায়ে কেরামরা সালাফে সালেহিনেরা এবং যুগে যুগে ইসলামের আকাশে উজ্জ্বল তারকারা অতি মহারথীরা পণ্ডিতেরা মহামনীষীরা যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য হিসাবে স্বীকৃতি দিয়েছে, বিশ্বাস করেছে, বাতিলের ঝংকারকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যথাসাধ্য প্রয়াস চালিয়েছে। উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন এরাই হলো মুত্তাকি, এরাই হলো আল্লাহকে ভয় করে, এরাই আল্লাহ তার পরিচয় দেয়। প্রিয় ভাই সকল, যারা আল্লাহ মেহুদা অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় খায় এবং তারা তাদের কথাবার্তার দ্বারাতে এবং কাজে কর্মে সেটাকে বহিঃপ্রকাশ ঘটায়, এদের চাইতে সম্মানিত ব্যক্তি পৃথিবীর বুকে মহান আল্লাহর কাছে আর কেউ নেই। যা মহান আল্লাহর ভাষা দ্বারা তিনি বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সর্বাধিক সম্ভ্রান্ত এবং সম্মানিত ব্যক্তি হচ্ছে যারা আল্লাহের ব্যক্তি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে ব্যর্থ হিম ঘন্টা বলেছিলেন জনসমাজকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ওহে মানব জাতি তোমাদের সকলের প্রভু এক। কোনো আরবির ওপর কোনো আনারবি, কোনো লালের ওপর কালোর বা কালোর ওপর লালের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কোনো মর্যাদা নেই, কোনো মূল্য নেই, দাম নেই, তাকওয়া ব্যতীত। এক কথায় যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করেন, চাই সে গরিব হোক বড় লোক হোক, চাই সে কুৎসিত হোক কুৎসিত হোক অলাকার হোক চাই সে সৌন্দর্য হোক, আল্লাহর কাছে মেইন জিনিস হচ্ছে সম্মানের, সেটা হচ্ছে আল্লাহ বিরুদ্ধা। এই আল্লাহ বিরুদ্ধার মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে একাধিক আয়াত এবং হাদিস রয়েছে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতী, ওহে ইমানদার বিশ্বাসী সম্প্রদায় এক আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত, আর প্রকৃত নিরেট ও নির্ভেজাল মুসলমান মুমিন না হয়ে কখনোই পরলোক গমন করো না, মৃত্যুবরণ করো না। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ইত্তাকুল্লাহ হাইতুমা কুন ওয়া আতবাই সাইয়্যাত আল হাসানা তামহা ওয়া ফালিকিন নাস বিফালকি হাসান, তোমরা যেখানেই থাকো না কেন তাতে রনে বনে জলে জঙ্গলে হাটে মাঠে বাজারে পৃথিবীর যে কোনো অবস্থায় যে কোনো পর্যায়ে থাকো না কেন এক আল্লাহকে সদা সর্বদাই ভয় করো, তাহলে কি হবে বিভিন্ন রকমের পাপ কাজ হতে, পাপ কঙ্কিলতার পথ হতে, হারাম কাজ হতে নিজেদেরকে হেফাজত করতে পারবে, বিরত থাকতে পারবে। আর যদি তোমাদের দ্বারা কোনো গুণা হয়েই থাকে তাহলে গুণার পরে পরে নেক কাজ করো, সৎ আমল করো। কেন? সৎ আমল করলে সৎ আমলগুলো আপনার পাপ কাজগুলোকে নিশ্চিহ্ন করে দেবে, মিটিয়ে দেবে, আর মানুষের সাথে শব্দ ব্যবহার করো। অন্যভাবে আল্লাহ বিরুদ্ধার যে মর্যাদা তার গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালিজাল নার রাজুলুন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবান ফি আদ-দারা, ওই ব্যক্তিকে কখনোই জাহান্নামে প্রবেশ করানো হবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে উচ্ছ্বসিত হয়, আল্লাহর ভয়ে কাঁদা কাঁদা করে, ক্রন্দনরত হয়। আর যেমনভাবে উট বা গরু বা ছাগল থেকে আমরা দুধ দহন করি, দুধ দহন করার পরে যেভাবে উটে বা গরু বা ছাগলের মাটি দুধকে ফিরিয়ে দেওয়া যায় না, অসম্ভব, ইম্পসিবল, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে বিহিত সন্ত্রস্ত হয় এবং তদ অনুযায়ী কর্মে বহিঃপ্রকাশ ঘটায়, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন না। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ বিরুদ্ধার প্রকাশ ঘটায় তার ফজিলত এবং তার ফলাফল বা পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে বা যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে এমন জিনিস হতে রুজি দান করবেন, এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দান করবেন তাদের যা তারা কল্পনাও করতে পারবে না, তাদের রুজিতে প্রশস্ত দেওয়া হবে, তারা কল্পনাও করতে পারবে না যে এত রুজি এত বর্গ কোথা থেকে এলো। অন্যভাবে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলেছেন ওয়ান্না মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, যারা
ইয়ামতের দিন বিভীষিক মায়ের দিনে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যে হিসাব নিকাশ হবে সেই দিনকে যারা ভয় করেছে এবং সেই দিনে যে দণ্ডায়মান হতে হবে মহান আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এই সময়টিকে যারা ভয় করেছে আর নিজের নফসকে অন্তরকে বিভিন্ন রকমের মনের পূজা হতে দূরে সরিয়ে রেখেছে মনের বশবর্তী হয়নি মনের পূজাপাঠ করেনি মন যা বলেছে তাই করেনি বরং নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে মনকে কন্ট্রোলে রেখে এক আল্লাহর রাস্তায় নিজেকে নিমিত্ত করে দিয়ে এবং দীন ইসলামের স্বার্থে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়ে উৎসর্গ করে দিয়েছে জান্নাতি হচ্ছে তাদের আসল ঠিকানা এবার আমি আপনার সম্মুখে বেশ কিছু দৃষ্টান্ত পেশ করব যে যুগে যুগে এমন অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা আল্লাহ বিরুদ্ধে হাসিল করেছিলেন যাদের আল্লাহ বিরুদ্ধার পরিচয় যেমন আমার বিনি আসর রাদিয়াল্লাহু আনহু আমার বিনি আসর রাদিয়াল্লাহু আনহুর ইমান গ্রহণের কারণে তার উপর তার মাতা সুমাইয়ার উপরে পিতা ইয়াসিরের উপরে কত রকমের যে নির্যাতন এবং নিপীড়ন শোষণ হয়েছিল তা বলার ইয়াক্কা নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন অতিক্রম হিমত অবস্থায় হচ্ছিল তাদের পথ দিয়ে যখন তাদের উপরে টর্চার চলছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা সুলভ অভয় বাণী শোনালেন সাবরান ইয়া আলী ইয়াসির ফা ইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ ওহে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো তোমাদের পরিণাম তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাহ দুনিয়ার নির্যাতন নিপীড়ন সামান্যগুলোকে বরদাস্ত করো অনুরূপভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী যা আমরা সকলেই জানি উমাইয়া ইবনে খালিদের ক্রীতদাস ছিলেন এবং ইমান গ্রহণের কারণে কিরূপ অত্যাচার হয়েছিল তার উপরে মরুভূমির উপত্যকায় ফেলে দেওয়া হতো বর্ম পরিধান করে ফেলে দেওয়া হতো উপর থেকে সূর্যের তাপ এবং পরিমিত বর্মের তাপ এবং মক্কার উত্তপ্ত বালুর তাপ এই ত্রিমুখী তাপের থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন প্রায় অস্থাগত হতো কিন্তু তা সত্ত্বেও তিনি ইমান থেকে পিছিয়ে পা হননি আল্লাহ বিরুদ্ধার পরিচয় দিয়েছিলেন আল্লাহকে সদা সর্বদাই ভয় করেছিলেন এবং আঘাত আঘাত বলতেই ছিলেন শুধু তাই নয় সুবাইর রাদিয়াল্লাহু আনহু যে সুবাইর রাদিয়াল্লাহু আনহুকে কাফেরের অভিষেকরা অ্যারেস্ট করার পর তাকে যখন হত্যা করতে যাবেন এমত অবস্থায় তাদের কাছ থেকে সময় চেয়ে নিয়ে দুই কাছে নামাজ আদায় করেছেন তারপরে তাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ বিরুদ্ধার পরিচয় দিয়েছেন তাদের বিরুদ্ধে এগেছে বদুয়া করেছেন আল্লাহ মাসহি মাদাদা অক্টুর হুম মাদাদা ওলা তোকে ওলা তোকে মিনু মাহাদা আল্লাহ তাদের এক এক করে গুনে রাখো তাদেরকে বিক্ষিপ্তভাবে হত্যা করো তাদের একজনকে ছেড়ে দিও না এবং শুধু তাই নয় বরং একটি কবিতা পাঠ করেছেন ফেলাস্তু উবালি এই নাউকাল মুসলিমা আলা আইনি এম বিন কান আলিল্লাহি মাসকানি যখন একজন মুসলমান হিসেবে আমাকে হত্যা করা হচ্ছে কতল করা হচ্ছে সেটাকে আমি কোনো পরোয়াই করি না সেটাকে আমি কোনো পরোয়াই করি না আমার কর্তৃত অঙ্গ কর্তৃত্ব রব্বুল ইজ্জাত বরকত প্রদান করবেন অনুরূপভাবে সাব্বা বিন আত্তাহের জীবনী অনুরূপভাবে গামিদিয়া গোত্রের জনৈক মহিলা যিনি ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন এবং হওয়ার পরে বারংবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা চেয়েছেন কারণ তিনি জানতেন যে ফয়সালা ছাড়া যদি মৃত্যুবরণ করি এই জেনা বা ব্যভিচারের পানিশমেন্ট ছাড়া যদি মৃত্যুবরণ করি তাহলে পরকালে হয়তো বিরাট কোনো অধিকারী হয়ে যাব এই জন্য দুনিয়াতে শাস্তি হয়ে যাক সেটা মিটে যাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এরকম ভাবে বলেছিলেন এই সমস্ত সাহাবায়ে কেরামদের জীবনী যারা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতকে সদা সর্বদাই এবং সর্বক্ষেত্রে সর্বাবস্থায় ভয় করে নিজেদের জীবনের পথ চলা শুরু করেছিলেন এবং জীবনের অন্তিম সময় পর্যন্ত আল্লাহর উপরে ভয় করে অটল অবিচল থেকে ইমানের উপরে নিজেদের জীবনকে পরলোক গমনে পাড়ি দিয়েছেন পরিশেষে এতটুকুই বলবো যে আল্লাহ বিরুদ্ধা বা তাকওয়া হল ইসলামের এক মহামূল্যবান অলঙ্কার যে টাকা পয়সা সোনা দানাকে যেমন আমরা গচ্ছিত করে রাখি বিভিন্ন রকমের টাক বাক্সের সন্দুকে অনুরূপভাবে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয় ভীতি যে আপনার মনের পুঁথিতে ভরে রাখা দরকার এবং মনের বত্রিশ পুঁথিতে সাথে ভরে রাখা দরকার গচ্ছিত করে রাখা দরকার এবং সেটাকে আমলের ময়দানে বহিঃপ্রকাশ করা দরকার পিতাকোর অভাবে আল্লাহ বিরুদ্ধার অভাবে আজ মুসলিম বিশ্ব অর্থবিরুদ্ধ এরই অভাবে আজ সোনার বাংলা অস্ত্রের বাংলায় রূপ নিতে চলেছে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষ দোয়া করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা হে আল্লাহ তোমাদের হে আল্লাহ আমরা
তোমার কাছে হেদায়েত প্রাপ্ত হতে চাই, হেদায়েত দান করো, সঠিক পথের দিশা আমাদেরকে দেখাও এবং আমাদেরকে মুক্তাকে পরিষ্কার বানাও, আল্লাহ ভীরু বানাও এবং আমাদেরকে পবিত্র বানাও, পবিত্রতা দান করো, পরিষ্কার পরিচ্ছন্নতা দান করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।